আসসালামু আলাইকুম। সমস্ত পরিস্থিতিতে আল্লাহকে স্মরণ করা কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত, সেটা যে কোনো মুহূর্তেই হোক না কেন। ছেলেদের মৃত্যু নিয়ে হামাস প্রধানও ঠিক তেমনই বললেন, আল্লাহকে ধন্যবাদ। দখলদার ইসরায়েলের যে নৃশংস হামলা তা কিন্তু দিনের পর দিন সীমানা লঙ্ঘন করে কিন্তু যাচ্ছে। তারা একের পর এক নৃশংস হামলা কিন্তু চালিয়ে যাচ্ছে গাজার নিরীহ সাধারণ মানুষদের ওপর। ফিলিস্তিনি সদস্য গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে ও তিন নাতি নাতনি, তাদের উপরে কিন্তু ইসরায়েলের বিমান হামলা কিন্তু চলমান ছিল, যার কারণেই ইসমাইল হানিয়ার তিন ছেলে ও তিন নাতি নাতনি নিহত হয়েছে। ইসমাইল হানিয়ার কাছে নিজেকে কল্পনা করুন, আপনার যদি তিন ছেলে ও তিন নাতি নাতনি নিহত হতো তাহলে আপনার কেমন লাগতো? পরিবার যে কতটা আপন তা কিন্তু আমরা আসলে প্রত্যেকের জায়গা থেকে উপলব্ধি করতে পারি। পরিবার যে আমাদের কি বড় ভূমিকা রাখে তা কিন্তু আমরা বুঝি। সে জায়গায় ইসমাইল হানিয়া তার তিন ছেলে ও তিন নাতি নাতনি হারিয়ে এখন কি অবস্থায় আছে একবার কল্পনা করুন। ইসরায়েলি বাহিনীকে এর কঠিন শাস্তি কিন্তু ভোগ করতে হবে। তারা দিনের পর দিন ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়োবৃদ্ধ পর্যন্ত সমস্ত মানুষের ওপর দিনকে দিন যেভাবে নৃশংসভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে বা করছে, এর ফলে তারা যে আসলে কি ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কে কে চান এই ইহুদি বাহিনীর একটা নৃশংস পরিণতি হোক, তারা ভয়াবহ গজবের সম্মুখীন হোক, এ বিষয়ে আপনার মন্তব্য কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। সেই সাথে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে বিশ্বের সমস্ত মুসলিমকে এই নিষ্ঠুরতম পরিস্থিতি এগিয়ে আসা উচিত। এই পরিস্থিতিটাকে প্রত্যেকের জায়গা থেকে উপলব্ধি করা উচিত। আপনারা যদি আমার এই কথার সঙ্গে একমত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদেরকে দেখারও সুযোগ করে দিবেন। চলুন মূল ঘটনায় চলে যাওয়া যাক। গতকাল বুধবার ঈদুল ফিতরের দিন আল সাতির শরণার্থী ক্যাম্পে হানিয়ার ছেলেদের বহনকারী গাড়িতে ভয়াবহ হামলা চালানো হয়। হানিয়ার ছেলেরা আল সাতি ক্যাম্পে ঈদ উপলক্ষে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে সেখানে দেখা করতে গিয়েছিলেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো। ছেলে ও নাতি নাতনিদের মৃত্যুর খবরে আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করেছেন হামাস প্রধান। তিনি বলেছেন, আল্লাহকে ধন্যবাদ আমাদের ওপর তাদের শহীদ হওয়ার মর্যাদা প্রদান করায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক টেলিফোন সাক্ষাৎকারে ছেলেদের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছেন ইসমাইল হানিয়া। যে সময় তিনি ছেলেদের মৃত্যুর সংবাদ শুনতে পান তখন কাতারের রাজধানী দোহাতে চিকিৎসাধীন কয়েকজন ফিলিস্তিনিকে দেখতে গিয়েছিলেন তিনি। হানিয়া যখন ছেলে ও নাতি নাতনিদের মৃত্যুর সংবাদ শুনেছিলেন তখন সেই মুহূর্তের ভিডিও ধারণ করেন কেউ একজন। এতে দেখা যাচ্ছে সংবাদটা পাওয়ার পর কিছুটা বিমর্ষ হয়ে যান তিনি, তবে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেন এবং হেসে বলেন, আল্লাহ তাদের পথকে সহজ করে দিক। চলুন ভিডিওটা দেখি। সন্তানদের মৃত্যুতে বিচলিত হননি কিন্তু হামাস প্রধান। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, শহীদদের রক্ত এবং আহতদের যন্ত্রণার মাধ্যমে আমরা আশা তৈরি করি, আমরা ভবিষ্যৎ তৈরি করি, আমরা আমাদের মানুষ ও জাতির জন্য স্বাধীনতা ও মুক্তি তৈরি করি। তিনি আরও জানিয়েছেন, ঈদ উপলক্ষে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে সাতি শরণার্থী ক্যাম্পে গিয়েছিলেন তার ছেলেরা। ওই সময় হামলা চালানো হয়। হামাসের প্রধান দৃঢ়কণ্ঠে বলেছিলেন, নেতাদের বাড়িঘর ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে হামাসকে কখনোই থামানো যাবে না। তিনি বলেছেন, কোনো সন্দেহ নেই এই শত্রুরা প্রতিশোধ হত্যা এবং রক্তপাতে উদ্ভূত হয়েছে এবং তারা কোনো আইন মানে না। হানিয়া জানিয়েছেন, চলমান যুদ্ধে এখন পর্যন্ত তার পরিবারের 60 সদস্য নিহত হয়েছেন। হামাস প্রধান আরও জানিয়েছেন, তার ছেলেদের হত্যার মাধ্যমে যুদ্ধের গতিপথ বদলাবে না এবং হামাস যুদ্ধবিরতির দাবি থেকে একটু সরে আসবে না। তিনি বলেছেন, যদি তারা মনে করে আমাদের সন্তানদের লক্ষ্য করার মাধ্যমে এই মুহূর্তে হামাসের অবস্থান পরিবর্তন করা যাবে তাহলে তারা ভ্রান্তি ধারণাতে আছেন। ফিলিস্তিনের সন্তানদের চেয়ে আমার সন্তানদের রক্তের মূল্য বেশি নয়, ফিলিস্তিনের সকল শহীদ আমার সন্তান, এসব উল্লেখ করেন হানিয়া। একজন নেতা কতটা উঁচু মন মানসিকতার হলে এমন কথা বলতে পারে, এমন নেতার অবস্থা কিন্তু বর্তমান সমাজে কিন্তু দেখা যায় না, যার কারণেই এখন পর্যন্ত কিন্তু আমরা পিছিয়ে রয়েছি। এমন নেতাকে অবশ্যই
সম্মুখ সারিতে দরকার, যার পথ অনুসরণ করে বাকি সবাই এগিয়ে আসবে। হামাস প্রধানের এমন বক্তব্যকে অবশ্যই সম্মানের সহিত দেখা উচিত। আপনারা কি আমার এই কথার সঙ্গে একমত? হানিয়াকে সমবেদনা জানিয়ে যে বার্তা দিল এবার হাউসি। উত্তর গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার পরিবারের 6 সদস্যের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হাউসিরা জানিয়েছেন যে একটি আক্রমণাত্মক ইসরায়েলি অভিযান তাদের ব্যর্থতার বহিঃপ্রকাশ। হাউসি মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম এক্সে বলেছেন যে এই মহান আত্মত্যাগ গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের জনগণের দৃঢ়তাকে আরো শক্তিশালী করেছে। ঈদের দিনে গাজা উপত্যকায় ইসরায়েল হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়ার 3 ছেলে নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় নিহত 3 ছেলে হল হাজেম, আমির এবং মোহাম্মদ হানিয়া। গাজা সিটির 27 উদ্বস্ত শিবিরের কাছে হামলায় পরিবারের সদস্যরা নিহত হন। ইসমাইল হানিয়া বর্তমানে কাতারে নির্বাসিত জীবনযাপন করলেও তিনি মূলত সাথী এলাকার লোক। তিনি আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে তার 3 সন্তান নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি হামলায় তার এক নাতিও নিহত হয়েছে, যুদ্ধে পর্যন্ত তার আরো অনেক স্বজন নিহত হয়েছে বলেও তিনি জানান। হামাস নেতা বলেন, শহীদদের রক্ত এবং আহত হওয়ার যন্ত্রণা দিয়ে আমরা আশা সৃষ্টি করেছি, ভবিষ্যৎ সৃষ্টি করেছি। আমরা আমাদের জনগণ ও আমাদের জাতির জন্য স্বাধীনতা এবং মুক্তি নিশ্চিত করছি। হানিয়া আল জাজিরাকে বলেছেন যে তার সন্তানরা উত্তর গাজার সাথী ক্যাম্পের স্বজনদের সঙ্গে দেখা করতে গেলে হত্যার শিকার হয়। তিনি ইসরায়েলের নির্মমতাও তুলে ধরেন, তবে তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি নেতাদের পরিবার ও বাড়িঘর টার্গেট করা হলে তারা ভেঙে পড়বে না। তিনি বলেন, সন্দেহাতীত ব্যাপার হলো শত্রুরা প্রতিশোধের নেশায় চালিত, তারা হত্যা ও রক্তপিপাসার মত্ত, তারা কোনো মানদণ্ড বা নিয়ম মানে না। তিনি বলেন, যুদ্ধের শুরু থেকে তার পরিবারের 60 জন সদস্য নিহত হয়েছে। হানিয়া বলেন, আমরা গাজায় সব আইন লঙ্ঘন হতে দেখেছি, এটা হলো জাতি নির্মূল এবং গণহত্যার যুদ্ধ, এটা হলো গণবাস্তব চুক্তি। এদিকে আবার ইসরায়েল আরো বাড়াবাড়ি করছে, তারা আবারও বলছে যে এবার সরাসরি ইরানে হামলা করবে। ইরান থেকে কোনো হামলা হলে দেশটিতে সরাসরি হামলার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। এপ্রিলের শুরুতে সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেটে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। ওই হামলার জবাব দেওয়ায় হুমকি দিয়েছে তেহরান। তবে বুধবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাফ গ্যালান্ট এবং পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতোচ হুমকি দিয়েছেন যে যদি ইরান থেকে ইসরায়েলে সরাসরি কোনো হামলা হয় তাহলে তারা পূর্ণ শক্তি দিয়ে ইরানে হামলা চালাবে। বুধবার ইরানে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুমকি দিয়ে বলেন, ইরানের কনস্যুলেটে হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এরপরে দখলদার ইসরায়েলের 2 মন্ত্রী পাল্টা হুমকি দিয়েছেন। খামেনি তার বক্তব্যে বলেছেন, কনস্যুলেটে হামলার মাধ্যমে ইসরায়েলে ইরানের ভূখণ্ডে হামলা করেছে। দখলদার ইসরায়েলের চালানো সেই হামলায় 7 জন নিহত হন, যার মধ্যে 2 জন জেনারেলও ছিলেন। ইসরায়েলের উত্তর অঞ্চলে বুধবার আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা দেখতে চান প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টো। সেখানে তিনি হুমকির সুরে বলেছেন, ইসরায়েল সেখান থেকে হামলা চালানো হবে যেখানে শান্তিপূর্ণ, যেখানে পূর্ণ শক্তি দিয়ে পাল্টা হামলা চালানো হবে, সেটি মধ্যপ্রাচ্যের যে স্থানেই হোক না কেন। অবৈধ দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, আমাদের এই সক্ষমতা আছে, আমাদের প্রতিক্রিয়া হবে খুবই কার্যকারী, খুবই শক্তিশালী। গত কয়েক বছরে আমরা যে শক্তি সঞ্চার করেছি শত্রুরা জানে না আমরা তাদের জন্য কি চমক প্রস্তুত করছি। এর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী মাইক্রো ব্লগিং সাইট এক্সে লেখেন, যদি ইরান তাদের ভূখণ্ড থেকে হামলা চালায় ইসরায়েল প্রতিক্রিয়া দেখাবে এবং ইরানেও হামলা চালাবে। এদিকে এবার প্রকাশ্যে এসে ঈদের নামাজ পড়লেন তালেবান প্রধান। আফগানিস্তানের বর্তমান শাসক তালেবান এর প্রধান হিবাতুল্লাহ আখুনজাদা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ্যে এসেছেন। আফগান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, আখুনজাদা কয়েক হাজার মুসল্লির সঙ্গে ঈদের জামাত পড়েছেন। এতে ইমামতি করেছেন তিনি। 2016 সালে তালেবানের প্রধান পদে নিযুক্ত হন আখুন্দজাদা, তবে তিনি প্রকাশ্য থেকে খুব বেশি আসেন না। 2021 সালে যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দখলদার বাহিনী আফগানিস্তান থেকে চলে যায় তখন তার নেতৃত্বে দেশটির ক্ষমতা দখল করে তালেবান।
দলটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন যে কান্দাহারের সবচেয়ে বড় মসজিদে আখুনজাদার নেতৃত্বে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার আফগানিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। তালেবানের মুখপাত্র জানিয়েছেন, কান্দাহারের এই ঈদের নামাজে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। এই কান্দাহারকেই তালেবানের জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয়। মসজিদটির খোলা স্থানে জড়ো হন হাজার হাজার মানুষও। আখুন্দজাদা আসায় সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয় এবং সাধারণ মানুষকে মসজিদটির প্রধান ভবনেও প্রবেশ করতে দেওয়া হয়নি। আখুন্দজাদা এতটাই আড়ালে থাকেন যে নেট দুনিয়ায় শুধুমাত্র তার একটি ছবি পাওয়া যায়। তিনি সেখানে যান যেখানে সাংবাদিকদেরকে যেতে দেওয়া হয় না, এছাড়া সাধারণ মানুষকেও তার কোনো ছবি তুলতে দেওয়া হয় না। কান্দাহারে আজ ঈদের নামাজ পড়লেও আখুন্দজাদাকে সশরীরে কেউ দেখতে পাননি। বার্তা সংস্থা এপি জানিয়েছে, লাউড স্পিকারে আখুন্দজাদার খুতবা প্রচার করা হয়। আজকে দেওয়া খুতবাতে সাধারণ আফগানিদের শরিয়া আইন মেনে চলা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার আহ্বানও জানান তিনি। 2021 সালে পুনরায় ক্ষমতা দখলের পর তালেবান সরকারের অধীনে তৃতীয় ঈদ পালন করছেন সাধারণ আফগানিরা। ঈদে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য দেশটিতে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। অস্ত্রের অভাবে এবার খুব উগড়ে দিলেন জেলেনস্কি। রাশিয়ার লাগাতার হামলার মুখে কোণঠাসা ইউক্রেনের আত্মরক্ষার জন্য যথেষ্ট অস্ত্র গোলাবারুদের অভাবে অসহায় বোধ করছে, বিশেষ করে দেশের পূর্ব অঞ্চলেও খার্কিভ শহরে রাশিয়ার আক্রমণ বেড়ে চলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে অবস্থান পর্যবেক্ষণ করতে সেখানে গিয়েছেন। জার্মানির বিল্ড ও অন্যান্য কয়েকটি সংবাদ মাধ্যমের সঙ্গেও সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা জগতের পক্ষ থেকে যথেষ্ট সামরিক সহায়তার অভাব সম্পর্কে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বলেন, সহযোগিতা দেশগুলোর কাছে এমন কিছু অস্ত্র আছে যা ইউক্রেনের অস্তিত্বের খাতিরে এখনই প্রয়োজন। কেন সেই অস্ত্র ইউক্রেনের হাতে তুলে দেওয়া হচ্ছে না তা তিনি বুঝতে পারছেন না। বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম ও গোলাবারুদের অভাব সম্পর্কে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এই প্রসঙ্গে জার্মানির কাছ থেকে দূরপাল্লার টাউরুস ক্ষেপণাস্ত্র পাওয়ার আশাও প্রকাশ করেন জেলেনস্কি। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎস বরাবর সেই সম্ভাবনাকেও নাকচ করে দিয়েছেন। জার্মানির স্পিঙ্গার মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুমকির কারণেই জার্মান চ্যান্সেলর শোলৎস সেই দেশের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ইউক্রেনকে দিতে ভয় পাচ্ছেন। জেলেনস্কি মার্কিন কংগ্রেসে আটকে থাকা বিশাল অঙ্কের সামরিক সহায়তা প্যাকেজ দ্রুত অনুমোদনের আশাও ছাড়ছেন না। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনের সফরের আমন্ত্রণও জানিয়েছেন, যা তিনি গ্রহণও করেছেন। তবে এখনও সেই সফরের কোনো দিনক্ষণ স্থির করা হয়নি। জেলেনস্কি অবশ্য ট্রাম্পের শাস্তি প্রস্তাব সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন। পশ্চিমা জগতের কাছ থেকে আধুনিক অস্ত্র পেলে তিনি যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করার বিষয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছেন। রাশিয়ার হাত থেকে অধিকৃত ভূখণ্ড পুনরুদ্ধার করতে জেলেনস্কি আবারও এক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় বিরোধী রিপাবলিকান পার্টির উদ্দেশ্যে সংসদের নিম্নকক্ষে ইউক্রেনের জন্য সহায়তার প্রস্তাব দ্রুত অনুমোদনের অনুরোধও করেন। সেখানে তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নৈশভোজ করেন। ব্যক্তিগত সেই সাক্ষাতের সময় তিনি ন্যাটোর ভবিষ্যৎ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন। রিপাবলিকান পার্টির অন্য আরেকজন নেতার সঙ্গেও আলোচনা করলেও সংসদের নিম্নকক্ষের স্পিকার মাইক জনসনের সঙ্গেও তিনি কথা বলার সুযোগ পাননি। ডেভিড ক্যামেরন বলেছেন, আমেরিকার বন্ধু হিসেবে তিনি সেই দেশের সাথেই ইউক্রেনের জন্য সহায়তার আর্জি জানাচ্ছেন। তার মতে পশ্চিমা জগতের সহযোগিতা কতটা সহায়তা করেছে এই মুহূর্তে তা তেহরান, পিয়ংইয়ং ও বেইজিংয়ের মতো শহরে সবাই পর্যবেক্ষণ করেছে। এই বেআইনি ও অপ্রচলিত হামলা মোকাবেলা করতে ইউক্রেনকে যথেষ্ট সহায়তা দেওয়া হচ্ছে কিনা সেদিকে অন্যদেরও নজর থাকবে। নিজেদের ধ্বংস ডেকে আনছে ইসরায়েলকে সহযোগিতাকারী মুসলিম দেশগুলো। ইহুদিবাদী ইসরায়েলকে সহযোগিতা করার জন্য কিছু মুসলিম দেশের তীব্র সমালোচনা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি। তিনি বলেছেন, তাদের এই সহযোগিতা তাদের নিজেদের পাশাপাশি মুসলিম উম্মার প্রতি বিশ্বাসঘাতকতার সামিল। তিনি বুধবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন।
ঈদের নামাজের কয়েক ঘণ্টা পর অনুষ্ঠিত এই বৈঠকের সর্বোচ্চ নেতা বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলো তাদের কর্তব্য পুরোপুরি পালন করছেন না, উল্টো তাদের কেউ কেউ ইহুদিবাদী ইসরায়েলকে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, এটি একটি চরম বিশ্বাসঘাতকতা, মুসলিম উম্মার প্রতি বিশ্বাসঘাতকতা, এটি তাদের নিজেদের প্রতিও বিশ্বাসঘাতকতা, কারণ তারা দুর্বল থেকে দুর্বলতর হতে থাকা ইহুদিবাদী ব্যবস্থাকে শক্তিশালী হতে সহযোগিতা করছে, যা শেষ পর্যন্ত তাদেরই ক্ষতি করবে। তিনি বলেন, ইহুদিবাদীরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না, কাজেই যেসব মুসলিম দেশ ইসরায়েলকে সহযোগিতা করেছে তারা প্রকৃত অর্থে তাদের নিজেদের ধ্বংস ডেকে আনছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, একটি মুসলিম দেশ হিসেবে ইরান আশা করে মুসলিম সরকারগুলো ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতা ছিন্ন করবে, অন্তত যতক্ষণ ইসরায়েল গাজায় অপরাধযোগ্য চালাচ্ছে ততক্ষণ সাময়িকভাবে হলেও এই সহযোগিতা বন্ধ করা দরকার। আয়াতুল্লাহ খামেনি বলেছেন যে, যদি মুসলিম দেশগুলোর গণভোট অনুষ্ঠিত হয় তাহলে সকল মানুষ নিশ্চিতভাবে ইহুদিবাদী সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পক্ষে ভোট দেবে, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, কিছু মুসলিম দেশ এমন সময় ইসরায়েলকে সহযোগিতা করে যাচ্ছে যখন ইহুদিবাদীরা গাজা উপত্যকাকে বধ্যভূমি বানিয়ে সেখানে গণহত্যার নারকীয় উল্লাসে মেতে উঠেছে, এমনকি বহু মুসলিম দেশের নাগরিকরা পর্যন্ত গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছে। এবছর কুদস দিবসের শোভাযাত্রায় ব্যাপকভাবে অংশগ্রহণ করার জন্য তিনি বিশ্ববাসীকে অভিনন্দন জানান, বিশেষ করে ইরানি জনগণ ব্যাপকভাবে রাস্তায় নেমে এসেছিল বলেও তিনি উল্লেখ করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।